الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله، ألا بذكر الله تطمئن القلوب. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد، সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। শুরু করছি চ্যানেল এইচ এর অনন্য আয়োজন টু মিনিটস সিরিজের আজকের এই পর্ব। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সাহাবীদেরকে একবার বললেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকসিবা কুল্লা ইয়াউমিন আলফা হাসানা, তোমাদের কেউ কি এতটা অক্ষম যে দৈনিক 1000 নেকি সে উপার্জন করতে পারবে না? সাহাবীগণ অবাক হয়ে গেলেন, ডেইলি 1000 নেকি, কিভাবে এটা সম্ভব, কোন আমলের মাধ্যমে? একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে আমরা একজন আমাদের মধ্য থেকে একজনে ডেইলি 1000 করে নেকি বা সাওয়াব অর্জন করবে, কি আমলের মাধ্যমে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই প্রশ্নের প্রত্যুত্তরে তিনি বললেন, যদি কোনো ব্যক্তি ডেইলি 100 বার পড়বে সুবহানাল্লাহ, শুধু পড়বে সুবহানাল্লাহ, ইউসাব্বিহু মিআতা মাররা, ডেইলি 100 বার সুবহানাল্লাহ 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 পড়বে, তার আমল নামায় 1000 সওয়াব লেখা হবে। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1000 খতিয়া, ভুল ত্রুটি আল্লাহ তাআলা তার আমল থেকে মুছে দিবেন। আল্লাহু আকবার। আমরা প্রতিদিন একটু একটু খেয়াল করে যদি পড়তে পারি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাসবিহের দরকার নাই আমাদের, হাতে গুনলেই চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5টি আঙ্গুল দিয়েছেন, এই আঙ্গুলের করে করে যদি আমরা গুনে, যদি আমরা 5টি আঙ্গুলে 20টা কর আছে, আমরা যদি এক একবার 20 বার করে পড়ে 5 বারে শেষ হয়ে যায়, আমরা পড়তে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর বিনিময়ে ডেইলি 1000 সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দিবেন, কিংবা 1000 গুনাহ ভুল ত্রুটি আল্লাহ তাআলা আমল নামা থেকে মুছে দিবেন। আসুন আমরা প্রত্যেকে সচেষ্ট হই। আজ এই পর্যন্তই। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ।